বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আপনারা অনেকদিন যাবত আমাকে একটি কমেন্ট করতেছিলেন, সেটা হচ্ছে যে আমি যাতে করে একটি জ্যাকেট নিয়ে ভিডিও করি, আর সেই জ্যাকেটটি হতে হবে গার্মেন্টস স্টক লটের। এই রিকোয়েস্টগুলো অনেকদিন ধরে আমি পাচ্ছিলাম, তাই আপনাদের রিকোয়েস্ট রাখতে আজকের এই ভিডিওটি। তো আজকের এই ভিডিওতে আমি যে দোকানটিতে এসেছি সেই দোকানটির নাম হচ্ছে চয়েস ইন্টারন্যাশনাল, আর এই দোকানটির অবস্থান হচ্ছে আশরাফ সেতু শপিং কমপ্লেক্সে। তো এই আশরাফ সেতু শপিং কমপ্লেক্সে আপনারা কীভাবে আসবেন সেটা জানতে চাইলে ভিডিও শেষ পর্যন্ত দেখতে হবে। আর আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে কিছু জ্যাকেট দেখাবো, কিছু হুডি দেখাবো এবং আরও বিভিন্ন ধরনের শীতের আইটেম দেখাবো, যেগুলো একেবারে এক্সক্লুসিভ। আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের বিজনেসের জন্য অনেক অনেক হেল্পফুল হবে, এবং যে প্রোডাক্টগুলো দেখাবো সেগুলো আপনারা রিজনেবল প্রাইসে নিতে পারবেন। আচ্ছা শোয়েব ভাই, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা ভাইয়া, আপনারা কি কুরিয়ার সার্ভিস করেন? জি আমরা কুরিয়ার সার্ভিসে দিই। 5-6 পিস মাল নিলে কুরিয়ারে দেওয়া যাবে? 5-6 পিস খুব কম দিই, কিন্তু 12 পিস হলে আমাদের জন্য আর কি বেটার হয়। 12 পিস হলে বেটার হয় আর কি। ও আচ্ছা, তো নতুন ব্যবসায়ীরা কি আপনার কাছ থেকে মাল নিয়ে ব্যবসা করতে পারবে? হ্যাঁ অবশ্যই করতে পারবে। তাদের জন্য একটু সুযোগ সুবিধা দিয়েন। অবশ্যই সুযোগ সুবিধা তো কিছু আছেই। আচ্ছা শোয়েব ভাই, এটার কোয়ালিটি কি রকম? এটার কোয়ালিটি হচ্ছে 100% এক্সপোর্ট। এটা কি ফুল ফ্রেশ, মানে বলতে পারছি কিউসি করা, 100 কিউসি করা? কিউসি করা, কোনো মানে রিজেক্ট রিজেক্ট তো নাই? রিজেক্ট এগুলোতে পাবেন। আচ্ছা এটার রেঞ্জ কত ভাইয়া? এটার রেঞ্জ হবে 850 টাকা। 850 টাকা। এটা ব্যাক সাইড কি সলিড কালার? হ্যাঁ সলিড। এটার মধ্যে কি একটাই কালার আছে না আরো কালার আছে? একটাই কালার। একটাই কালার আছে। এটার রেটটা কত ভাইয়া? 850 টাকা। 850 টাকা। এটার মধ্যে কয়টা কালার আছে? এটার মধ্যে একটাই কালার। এটার কোয়ালিটিটা একটু যদি আমি আপনাদেরকে দেখাইতে চাই, খুবই সুন্দর একটি কোয়ালিটির। খুলেন তো ভাই দেখি কীরকম ভিতরে। দেখতে পাচ্ছেন যে ভিতরের পাট হচ্ছে এটা, আপনার খুবই কিন্তু কমফোর্টেবল। হ্যাঁ মানে কিছু আছে আপনার দেখবেন যে কম্বলের মতো, বিষয়টা এরকম না, অনেক হেভি একটা জিনিস এবং খুবই সুন্দর ব্রাশ সিস্টেমের চোস একটা ড্রেস। আশা করি এটা আপনার কাস্টমাররা স্যাটিসফাইড হবে। ভাই এইটা আসলে কীরকম, এটা কী ধরনের জ্যাকেট? এটা এটা হচ্ছে টফেটা জ্যাকেট। টফেটা? হ্যাঁ টফেটা। আচ্ছা এটা হুডি আছে দেখা যাচ্ছে। এটা কত করে রাখতে পারবেন? এটা হবে 1150 টাকা। 1150 টাকা? হ্যাঁ খুব হেভি জ্যাকেট। আচ্ছা এইটার আমি রানারটা একটু দেখি, রানারটা টান দিয়ে দেখেন তো কীরকম, খুবই কমফোর্টেবল একটি রানার, এবং দেখতে পাচ্ছেন যে এখানে আপনার একটা চেন দেওয়া আছে। ওয়াটার প্রুফ রানার, মানে পানি ঢুকবে না? পানি ঢুকবে না। হ্যাঁ এবং খুবই কিন্তু ফ্যাশনেবল আছে জিনিসটা। এটার মধ্যে কয়েকটা কালার আছে নাকি ভাই? হ্যাঁ কালার আছে। এটার মধ্যে কয়টা কালার আছে আনুমানিক? তিনটা কালার হবে। তিনটা কালার হবে, এটার মধ্যে তিনটা কালার হবে। আর খুবই সুন্দর একটি জ্যাকেট দেখতে পাচ্ছেন। আচ্ছা ভাই এটা কি ধরনের একটা জ্যাকেট আর কি আসলে? এটাকে বলা হয় পেডিং জ্যাকেট। পেডিং জ্যাকেট? আচ্ছা এটা মানে যখন অনেক শীত পড়বে তখন নাকি নর্মাল শীতও পরা যাবে? নর্মাল শীতও পরা যাবে, কোনো সমস্যা নেই। আচ্ছা এটা রেটটা কত রাখতে পারতেছেন? এটা রেট পড়বে 850 টাকা। 850 টাকা। সেটা খুলে দেখেন তো চেনটা একদম ভিতরের অংশটা দেখতে চাই আর কি। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ভিতরের অংশ, একবারে আপনাদেরকে খোলামেলা করে দেখাইতেছি, খুবই কিন্তু সুন্দর আর শীতের জন্য কিন্তু অনেক কার্যকরী একটা পোশাক। এটি হচ্ছে আপনার একটি পেডিং জ্যাকেট, খুবই উন্নত মানের এবং ফ্যাশনেবল। দেখতে পাচ্ছেন এটাতে কিন্তু আপনার হুডি আছে আবার, তো যে কারণে এটার দামটা আবার একটু বেশি, এটার প্রাইসটা পড়বে 1200 টাকা। এটা হচ্ছে ম্যাগি পেডিং জ্যাকেট। ম্যাগি? হ্যাঁ ম্যাগি হাতা পেডিং জ্যাকেট, খুবই এক্সক্লুসিভ একটা জিনিস, আনকমন জিনিস। আচ্ছা এটার ভিতরে পার্টটা একটু দেখেন, খুবই কমফোর্টেবল। হ্যাঁ হ্যাঁ খুবই কমফোর্টেবল এবং সফট সফট বোঝা যাইতেছে। আচ্ছা এটার রেঞ্জটা কত ভাই? এটা রেট পড়বে 850 টাকা। 850 টাকা। দেখতে পাচ্ছেন খুবই ফ্যাশনেবল জিনিসটা। হ্যাঁ আর এটার ক্যাপের মধ্যে একটা লোগো দেওয়া আছে। আচ্ছা আচ্ছা ক্যাপের মধ্যে একটা লোগো দেওয়া আছে, খুবই ফ্যাশনেবল। আশা করি এটা নিয়ে আপনারা যে কোনো শোরুমে খুব ভালো দামে বিক্রি করতে পারবেন। বলছেন খুবই ফ্যাশনেবল ম্যাগি হাতার, এটার আবার হুডি নাই, আর দুই পাশে দুইটা পকেটও আছে। এটা ভাই কী ধরনের পেডিং? এটাও পেডিং। এটাও পেডিং। এটার রেটটা কত? এটার রেট পড়বে 800 টাকা। এটার রেট পড়বে 800 টাকা। খুবই ফ্যাশনেবল, ঠিক আছে। আর জিনিসগুলো 100 কিউসি করা এবং উন্নত মানের। এটা হচ্ছে টফেটা জ্যাকেট বলে, এটাকে পলিস্টার। আচ্ছা পলিস্টার টাইপের? হ্যাঁ টফেটা জ্যাকেট। এটা হচ্ছে একটি টফেটা জ্যাকেট, এটা আপনারা ম্যাগি হাতা সিস্টেমও করতে পারবেন, আবার ফুল হাতা সিস্টেমও করতে পারবেন।
ভিতরে একটা জিপার দেওয়া আছে, এটাতে জিপার দেওয়া আছে, এটা আপনারা কোটি বানাইতে পারবেন, আবার দেখা যায় যখন প্রয়োজন হবে তখন ফুল স্লিপ করতে পারবেন। আচ্ছা এটা রেটটা কত ভাই? 1150 টাকা। 1150 টাকা, দেখতে পাচ্ছেন খুবই ফ্যাশনেবল এবং উন্নত মানের। কম দামে কিন্তু অনেক জিনিস আপনারা মার্কেটে পাবেন, কিন্তু এটা কিন্তু সে ধরনের না, আপনাদেরকে কিন্তু অবগত করছি প্লিজ। এটা হচ্ছে পেডিং এর মধ্যে আরেকটি জ্যাকেট, দেখতে পাচ্ছেন এটা একটু ভিন্ন ধরনের, নিচের দিকে দুইটা বড় সাইজের পকেট আছে, এখানে একটা জিপার আছে, আবার এখানে একটি পকেট আছে, তো অলমোস্ট খুবই ফ্যাশনেবল। এবং দামটা কত ভাই এটার? এটার দাম পড়বে 650 টাকা। 650 টাকা, আশা করি ট্রাভেলিং লাভার তারা এটা নিতে পারে। হ্যাঁ, যারা ট্রাভেলিং লাভার, যারা মনে করেন যে ঘোরাফেরা করতে পছন্দ করে, তারা কিন্তু এটা নিতে পারেন, খুবই ফ্যাশনেবল আছে, যে কোনো বয়সী মানুষেরা এটা কিন্তু পরতে পারবে, খুবই গর্জিয়াস একটা জিনিস। আচ্ছা সোহেব এটা একটু পরেন তো দেখি। হ্যাঁ হ্যাঁ, দেখতে পাচ্ছেন যে মানে জিনিসটা আপনারা একবার দেখেন, এই জন্যই ভাইরে পড়তে বলছি, মানে অনেক ফ্যাশনেবল জিনিসটা। ভাই হুডিটা একটু পরেন তো, হুডিটা জোস জোস একটা জিনিস, খুবই ফ্যাশনেবল। এটা রেটটা কত ভাই? এটা রেট পড়বে 1400 টাকা। 1400 টাকা। আচ্যা লেদার জ্যাকেট অরিজিনাল এক্সপোর্টেড, এটা কি এক্সপোর্টেড? হ্যাঁ এক্সপোর্টেড, অরিজিনাল এক্সপোর্টেড, চাইনিজ লেদার বলা হয়। মানে এটা কি বাংলাদেশ থেকে চায়না যাওয়ার কথা ছিল? হ্যাঁ হ্যাঁ, চায়না যাওয়ার কথা ছিল, তো যে কোনো কারণে এটা চায়নাতে যায় নাই, ভাইয়ের কাছে চলে আইছে, ক্যান্সেল হইছে, সেজন্য আমরা আর কি পাই এগুলো। তো এগুলো প্রাইস কত করে? এগুলো যেগুলো আছে এই যে টুপি সহ, ঠিক আছে, মানে হুডি সহ, হুডি আর কি সহ, এগুলোর প্রাইস পড়বে আপনার 2200 টাকা। 2200 টাকা, 2200 টাকা। আচ্ছা একটু গায়দা দেখেন তো কেমন জিনিসটা দেখি। ভিতরে একটু কমফোর্টেবল। হ্যাঁ হ্যাঁ, তা তো বোঝা যেতেছে, মানে পড়লে বোঝা যাবে যে জিনিসটা কিরকম ফিটিং হয়। এটার মধ্যে কয়টা কালার আছে ভাই? এটার মধ্যে কালার একটাই, শুধু ব্ল্যাক একটাই কালার, শুধু মানে হুডির আর হুডির সিস্টেমে একটাই একটাই কালার ব্ল্যাক। আর আচ্ছা এই যে হুডি ছাড়া যেগুলো আছে এগুলো কি রকম রেঞ্জ? এগুলো আপনার পড়বে 1600 টাকা হোলসেল। 1600 টাকা হোলসেল প্রাইস। হ্যাঁ, এটার মধ্যে কয়টা কালার আছে? এটার মধ্যে কালার হচ্ছে ব্ল্যাকই ম্যাক্সিমাম, কিন্তু দুই চারটে এরকম কালার আছে, দেখতে পাচ্ছেন অরিজিনালটা আপনার এখনও চায়নার কিন্তু হ্যাংটাক লাগানো আছে, চেয়ে আপনার রানারগুলো খুবই কমফোর্টেবল আছে, আর এটার রানারও কিন্তু অনেক একদম কমফোর্টেবল আছে, আর ভিতরের অংশটা কিন্তু আপনার খুবই উন্নত মান, এখানে আসলে বুঝতে পারবেন যে জিনিসগুলো কেমন, না আসলে কিছুই বুঝতে পারবেন না। এটা হচ্ছে ক্যামো প্রিন্টের মধ্যে একটি জ্যাকেট। আচ্ছা ভাই এটা কাপড়টা কী রকমের? আপনারা নিশ্চয়ই জানেন। আচ্ছা ভাই এটার রেটটা কত? এটার রেট পড়বে 200 টাকা। 200 টাকা। এটার মধ্যে কয়টা কালার আছে? এটা হচ্ছে একটি সুইপ শার্ট, শীতের মধ্যে অনেকে এটা ব্যবহার করে থাকে। আচ্ছা ভাই এটার রেটটা কত? এটার রেট পড়বে 180 টাকা। 180 টাকা। এটার মধ্যে কয়টা কালার আছে আপনার কাছে? এটার মধ্যে কালার আছে 4-5টা কালার। 4-5টা কালার আছে। এগুলো কি আপনার আপনার কাছে অ্যাভেলেবল আছে, অ্যাভেলেবল থাকবে? হ্যাঁ এগুলো অ্যাভেলেবল আছে, অ্যাভেলেবল থাকবে, কোয়ান্টিটি একটু বেশি। পাচ্ছেন অনেক আছে। আচ্ছা ভাই এটা হচ্ছে আমরো ব্র্যান্ডের না? হ্যাঁ। এটা কি অনেক উন্নত মানের ব্র্যান্ড? হ্যাঁ উন্নত মানের ব্র্যান্ড, এটা হচ্ছে একটা উইন্ডশিল্ড। আচ্ছা হালকা শীতের জন্য বা যারা বাইক চালায় তাদের জন্য এই প্রোডাক্টটা। আচ্ছা এটা রেটটা কত? এটা রেট পড়বে 200 টাকা। 200 টাকা। এটার মধ্যে কয়টা কালার আছে? এটার মধ্যে কালার আছে দুইটা। দুইটা কালার আছে। এই যে একটা কালার। এগুলোতে কি হুডি লাগানো যাবে? এটাতে শুধু এটাতে হুডি নাই, এই কালারটাতে হুডি নাই, রেড কালারটাতে আপনি হুডি পেয়ে যাবেন। মানে রেড কালারটা আর হুডি কি আছে আপনার কাছে? দিয়ে দেবেন আপনি? কি দিয়ে দিব না, এটা ফিক্সড হুডি ভিতরে। ও আচ্ছা আচ্ছা, ভিতরে ঢুকানো আর কি, মানে হাইড করা? হ্যাঁ হাইড করা। ওকে আচ্ছা হাইড করা, বিশেষ করে যারা বাইকার আছে তারা কিন্তু এটা নিতে পারবে নাকি? হ্যাঁ বাইকারদের জন্য। দেখতে পাচ্ছেন একটি জগার, শীতের মধ্যে এটা অনেকে ব্যবহার করে থাকে। আচ্ছা ভাই এগুলোর রেঞ্জ কত? এগুলোর রেঞ্জ পড়বে 550 টাকা। 550 টাকা। এটা ব্যাক সাইডটা দেখি, ব্যাক সাইডটা, এগুলো কি এটা কি অনেক উন্নত মানের? হ্যাঁ অনেক উন্নত মানের ফেব্রিক্স এগুলো। এটার মধ্যে কি একটাই কালার আছে? ব্ল্যাক কালার। একটাই কালার, কালো, কিন্তু কোয়ান্টিটি বিগ কোয়ান্টিটি, বিগ কোয়ান্টিটি। আচ্ছা সোহেব ভাই এটা কি ধরনের প্যান্ট? এটা হচ্ছে আপনার টফেটা ফেব্রিক্স এর প্যান্ট, ওয়াটারপ্রুফ টফেটা ফেব্রিক্স। এটা প্রাইসটা কত ভাই? এটার প্রাইস হচ্ছে 650 টাকা। 650 টাকা। ব্যাক সাইডটা দেখেন তো, এটা কি এশিয়ান সাইজ আছে? এশিয়ান সাইজ হবে? এটা এশিয়ান সাইজ বলতে এগুলো হচ্ছে ইউরোপিয়ান সাইজেরই, এশিয়ান সাইজের এগুলো হয় না মূলত, এসব মালগুলো মানে ছোট সাইজগুলো আপনার কাছে আছে? হ্যাঁ ছোট সাইজগুলো আছে দেওয়া। এটার মধ্যে কয়টা কালার আছে?
এটার মধ্যে কালার আছে 8-10টা কালার হবে মানে 8-10টা ডিজাইনের হয় না 8-10টা ডিজাইন কালার এগুলা অস্থির একটা জিনিস দেখতে পাচ্ছেন টফেটা কাপড়ের এটা প্রাইসটা কত ভাই 650 টাকা এই জিনিসগুলো কিন্তু সবই উন্নত মানের ঠিক আছে চয়েস ইন্টারন্যাশনাল থেকে যমুনা ফিউচার পার্ক থেকে এসে অনেকে মাল নিয়ে থাকে দেখতে পাচ্ছেন 12 এর মধ্যে খুবই ফ্যাশনেবল এবং দামটাও হয়তো রিজনেবল এর মধ্যেই থাকবে আচ্ছা ভাই এইটা প্রাইসটা কত রাখতে পারবেন এটার প্রাইস হবে 500 টাকা 500 টাকা বরাবর বরাবর 500 আজকের মতো এই পর্যন্তই আজকের ভিডিওতে আশা করি ফুল প্যাকেজ দেখাতে পেরেছি মোটামুটি শীতের আইটেমের যা কিছু ছিল উন্নত মানের মধ্যে সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি তো আশা করি এখান থেকে এখানে অনেক অপশন আছে সবগুলো তো দেখানো সম্ভব না তারপরও যতটুকু সম্ভব ততটুকু দেখিয়েছি এখানে আরও লেডিস আইটেমের অনেক কিছু আছে পরবর্তী ভিডিওতে সেটা আসবে তো এখন দেখবেন যে এই মার্কেটে আপনারা কীভাবে আসবেন তো এনজয় করুন আল্লাহ হাফেজ আমরা এখন আছি উত্তর আবদুল্লাহপুর আমরা দেখাবো যে এখান থেকে আপনারা কিভাবে চয়েস ইন্টারন্যাশনালে যাবেন অথবা আশরাফ সেতু যাবেন তো আমাদের সাথেই থাকেন ঠিক আছে চয়েস ইন্টারন্যাশনাল থেকে বাবু হয়ে আসছে আমাকে তাদের দোকানটা চিনে নিয়ে যাবে এখন আমি আছি আবদুল্লাহপুর উত্তরা তো আমরা এখন রিক্সা যাব আশরাফ সেতু শপিং কমপ্লেক্স তো চলুন যাওয়া যাক ভাই আশরাফ সেতু যাবেন ওকে চলেন ভাই উঠেন I don't know what to do.